ডিজিটাল গ্রুপ ফ্রেন্ড, তোমাকে জানাই ভালোবাসা। আমার ডিজিটাল গ্রুপের একটা দারুণ প্ল্যাটফর্মে এগোচ্ছে, আজ প্রায় 100 ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি। তো এই ভিডিওটা তোমাদের জন্যই। তো 100 বছরের কুণ্ডু বাড়ির লক্ষ্মী পূজা আমরা দেখতে চলেছি। সেই লক্ষ্মী পূজাটা খুব দারুণ একটা পূজা, যে বাঙালির শ্রেষ্ঠ পূজা হিসাবে আমরা ভাবি। সেই পূজাটি হলো যে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা হচ্ছে দুর্গাপূজা পরেই আসে, আর মানে লক্ষ্মী মানে ঘরের লক্ষ্মী আসা। সেই লক্ষ্মী পূজাকে আমরা আজকে সাথে নিয়ে এগিয়ে যাব। তার কুণ্ডু বাড়ি যে লক্ষ্মী পূজা 100 বছরের পুরনো, সেই লক্ষ্মী পূজা হচ্ছে তার বাজি এবং লাইটিং, তার ঠাকুরকে আমরা দেখে নেব। আর তোমরা এই ভিডিওটি শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাল বাটনটা তাড়াতাড়ি দাবিয়ে নেবে। আর প্লিজ ফ্রেন্ড, তোমাদের জন্যই আমি এগোতে পারছি, তোমরাই হেল্প করবে আমার এই ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার দিয়ে যাও কাইন্ডলি। অল দ্য ফ্রেন্ডস ডিজিটাল গ্রুপ। আমরা দেখতে চলেছি ফানুস ওড়ানো কুণ্ডু বাড়িতে লক্ষ্মী পুজো বিসর্জনেতে। চলো ফানুসকে বিদায় দিয়ে দিচ্ছি 100 বছরের আগমনে। মানুষ চলে চলেছে, মানুষ চলে যাচ্ছে তার অগ্রগতির দিকে। আবার শুভ বার্তা নিয়ে আগামী বছর যাতে ফেরত আসে সেই বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। জোরে করতালি হয়ে যাক বন্ধুদের কাছে, হাততালি দাও সবাই মিলে, হাততালি দেবে তো, হাততালি দেবে তো, নান্ডু হাততালি দিবি তো। অসাধারণ দূরে চলে যাচ্ছে মানুষটি, আমরা দেখতে পাচ্ছি চাঁদ সীমানাকে ছুঁয়ে যাচ্ছে। অবিকল একদম জেনারেটরের মতন শব্দ বাজিটি, খুব অসাধারণ বাজি, খুব
সুন্দর একটি বাজি আপনারা দেখতে পাচ্ছেন এসে চলেছে আমাদের কাছে। হালকা শব্দ নিয়ে গোড়াটিকে লাইটিং করে দিচ্ছে বাজিটি। এবার চরকা দেখতে পাবেন।